তবে আমি পাশাপাশি একটু দিতে চাই, মানে দক্ষিণপন্থী এটাও বলতে চাই যে এই ভোটের কাজের সাথে জড়িত আছেন যারা, তাদের তো নিয়মের মধ্যে চলতে হবে, আইনের মধ্যে চলতে হবে, প্রত্যেককেই চলতে হবে। এই আইনি ব্যত্যয়টা আমরা কোনোভাবে কারো কাছ থেকে আমরা কামব না, আমরা এটা প্রশ্রয় দেবো না, আমরা এটা মেনেও নেব না, সে যেই হোক না কেন। আইনি ভোটের কাজ সুন্দরভাবে করতে গিয়ে যা যা আইনে করণীয় আছে সেটা করতে হবে, যা যা বর্জন করার জন্য নির্দেশনা দেওয়া আছে সেই সেই বর্জন সেগুলো বর্জন করে চলতে হবে। কেউ যদি আর ব্যত্যয় ঘটায় আমরা সেখানে অবশ্যই আমাদের যা আইনি ক্ষমতা বা দেওয়া আছে, প্রতিকারের ব্যবস্থা দেওয়া আছে, আমরা সেগুলো নিয়ে নেব। যে ভোটের পরিবেশ তৈরি হয়েছে এবং আরও আমরা সেই পরিবেশ জোরদার করবো, সুন্দর করবো, ভোটাররা আসবে নির্ভয়ে, তাদের ভোট দিয়ে চলে যাবে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাদের ভোট দেওয়ার জন্য অনুকূল পরিবেশ এটা সৃষ্টি হয়েছে এবং সেটা আরও বাড়বে, আমরা বজায় রাখবো হবে। এবং মানুষের মধ্যে এই জোয়ারটা আসছে যে ভোট দেওয়ার মতো পরিবেশ আছে, আমার ভোটাধিকারটা আমি প্রয়োগ করতে পারবো, এই পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে এবং দিন দিন আরও বেশি কি বলবো যে চলমান প্রক্রিয়া আরও বেশি সুসংহত হবে এবং জনগণ ভোট দিতে আসবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ।